নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থ্রু টেলিফোন কথা বলবেন তার জন্য সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান কিংবা সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার যাচ্ছে এই নাম্বারে আপনাকে কল করতে হবে এবার আজকের যে বিষয়টা তাতে কম বেশি আমরা ভুল করে থাকি একটা বিষয় এটা হচ্ছে যে বোধহয় পেটের অসুখ গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে সন্ধ্যা হলেই প্রত্যেক দিনের যে লাইফস্টাইলে যে ডেলি খাদ্য তালিকার রুটিনটা সেটা কখনো কখনো একটু তো অনিয়ম হয় প্রত্যেকের জীবনেই হয় সেটার হয়তো এফেক্ট আজকে এই গ্যাস বা অম্বল একটু অ্যাসিডিটি হচ্ছে একটা ওষুধ কিনে খেয়ে নিলাম কিন্তু আদপে কি রোগটার সাথে এর কতটা সাজৃশ্য আছে বা এই রোগটাকে আদপো গ্যাসের রোগ নাকি সামান্য একটা পেটের ওষুধ কেনই বা আমরা এই রোগটা নিয়ে আলোচনা করছি কারণ আমাদের কাছে অজানা একটি রোগ নিয়ে আলোচনা করবো আজকে রয়েছে আলসারেটিভ কোলাইটিস বিষয়টা কী ভীষণ শক্তপক্ত নাম এবং তার সঙ্গে আমাদের পরিচিতিটা হোক এবং ধাপে ধাপে তার লক্ষণ উপসর্গ সবটা নিয়ে আলোচনা থাকবে সর্বোপরি কি ট্রিটমেন্ট চিকিৎসা কিভাবে সুস্থ থাকতে পারি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে সুস্থ থাকা আমাদের একদম রুট থেকে ভালো থাকার একটা মূলত আমি বলবো এটার চিকিৎসা পদ্ধতি এবং তার সঙ্গে আরও অনেক কিছু জড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর শর্মিতা চক্রবর্তী আমি স্বাগত জানাবো ম্যাম আপনাকে নমস্কার নমস্কার শুরুতেই ম্যাম দেখুন কোলাইটিস কথাটার সাথে খুব একটা আমরা পরিচিতই নই সুতরাং আলসারেটিভ কোলাইটিস আর একটু ভেঙে বললাম বিষয়টা কি মানে কি ধরনের রোগ আগে সেটা জানি পরিচিতিটা তো হোক রোগের সঙ্গে আলসারেটিভ কোলাইটিস বেসিক্যালি হয়েছে যেটা অটো ইমিউন ডিসঅর্ডার কোলাইটিস মানে আইটিস যে আছে যে কোনো জিনিসের আইটিস মানে হয়েছে ইনফ্লামেশন তো কোলনের ফুলে মানে ইনফ্লামেশনটাকেই আমরা বলছি কোলাইটিস দীর্ঘদিন আইবিডি মানে ইরিটেবল বাউল ডিজিজে যখন পেশেন্ট ভুগতে ভুগতে আস্তে আস্তে সেটা কি হয় কোলাইটিসের দিকে টার্ন করে তো সেই থেকেই কোলাইটিস হয় বা আলসারেটিভ কোলাইটিস হয় তো আমাদের যে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন আছে সেখানে কিছু কিছু আলসার্স ফর্ম হয় বা ধরুন কোনো ডিফরমিটিস হয় সেখান থেকেই আলসারেটিভ কোলাইটিস বেশ অর্থাৎ এখানে এই যে গ্যাস অম্বলের ওষুধ খাচ্ছেন মানুষ আহ এরকম তো সবাই রয়েছে এবং আমিও তো মনে হয় যে আজকে মনে হলো সকালবেলা একটু কেমন একটা লাগছে একটা ওষুধ খেয়ে নিলাম যে এটা পরবর্তী সময়ে এই আলসারের দিকে পরিণত হয়ে যাওয়া এর কি কোনো বিষয় রয়েছে হ্যাঁ নিশ্চয়ই আমরা দীর্ঘদিন আলসারেটিভ কোলাইটিসের বেসিক্যালি যেই সিমটেমসগুলো ইনিশিয়ালি দেখা যায় সেগুলো হয়েছে বারবার একটা বাউল মুভমেন্টের টেন্ডেন্সি থাকে পেশেন্ট বারবার যায় কিন্তু যখন সে পাস করতে যায় তখন দেখে মিউকাস আর ব্লাড যাচ্ছে ব্লাডি স্টুল হয় সিভিয়ার একটা লোয়ার অ্যাপডুবিনাল পেইন বা ক্র্যাম্প পেশেন্ট ফিল করে তো সেই ক্ষেত্রে পেশেন্টভাবে যে এই যে অ্যাপডোম বা আমাদের সে স্টুলের সাথে যে ব্লাড যাচ্ছে তো পেশেন্ট সেটা তো অনেক ভ্যারিয়াস রিজেন্স থেকে হতে পারে ধরুন কোনো সিভিয়ার কনস্টিপেশন সেখান থেকে হতে পারে যেটা আমাদের পাইলস ফিশার ফিশা মানে অর্শ ভগন্দর সেগুলোর কারণ থেকেও হতে পারে বা ধরুন কিছু খাবার তালিকায় যদি একটু এদিক সেদিক হয় সেই ক্ষেত্রে সিভিয়ার কনস্টিপেশন সেখান থেকেও ব্লাড যাচ্ছে তো খুব এমনি আমরা ব্যাপারটাকে এত ক্যাজুয়ালি নিয়ে নিই কিন্তু সেটা থেকে যে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের দিকে টার্ন করছি সেটা কিন্তু আমরা ততটা সতর্ক নই আসলে কি আমরা তো এই রোগটা সম্পর্কেই জানি না সুতরাং আমরা হয়তো মনে করছি না পাইলস হয়েছে বা ফিশুলার কোন সমস্যা হচ্ছে হয়তো ফার্স্ট এজ পায়েস তার জন্য হয়তো পড়ছে দু একটা দিন দেখি তারপর একজন ডক্টর দেখিয়ে নেওয়া যাবে ওষুধ করে আর এগুলো তো কোনো দিন কমে না এরকম কিছু ভুল ভ্রান্তি ধারণা কিন্তু মানুষের ভিতরে রয়েছে আপনি নিয়মিত অর্থাৎ রেগুলারলি ওষুধ খাচ্ছেন কিন্তু কি ওষুধ খাচ্ছেন কতটা ক্ষতি করছেন নিজের অজান্তে আজকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই আপনাদের সচেতনতা এবং তার সঙ্গে আতঙ্কিত হওয়ার নয় আপনি জানুন আপনার কি রোগ হয়েছে সেটা সবার আগে দরকার অর্থাৎ শনাক্তকরণ এবং তারপর প্রাকৃতিক উপায়ে আজকে সুস্থ থাকার মানুষের আয়ুর্বেদিক চিকিৎসার প্রতি ভরসা ইদানিংকালে আরও অনেক বেশি বেড়েছে এবং আগামী দিন আরও বাড়বে কারণ এই যে এই কোলাইটিস হলে সব থেকে বিষয় হচ্ছে বড় যেটা জীবনযাত্রা আমাদের সেটার বদল হতে পারে বা পরিবর্তন আনতে হয় এই যে একটা বিষয় কেন পরিবর্তন আনবো বা একটা মানুষ বলতেই পারে আমার লাইফস্টাইলে তো এই এই প্রত্যেকদিন প্রত্যেক দিন ডেলি রুটিন থাকে ম্যাডাম আপনি তো বলছেন এগুলো এগুলো করতে হবে কিন্তু আমি তো সময়ই পাই না তাদেরকে কিভাবে আপনি বিষয়টাকে রুটিন মাফিক করবেন দেখুন হেলথ ইজ ওয়েলথ সব কিছুর আগেই আমাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ আমাদের যদি স্বাস্থ্যটাই ভালো না থাকে আমরা যদি সুস্বাস্থ্য না থাকি তাহলে আমাদের আলটিমেটলি নেট রেজাল্ট কী সেটা আমাদেরকে এক ভাবতে হবে তো সেই জায়গায় যে আলসারেটিভ কলাইটিস আছে সেটা কিন্তু একটা অটো ইমিউন ডিজর্ডার মানে আমাদের যে ইমিউনিটি বা ধরুন আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাই আমাদের মানে আমাদের বডির ভিতরে সেই জিনিসটাই আমাদেরকেই ক্ষতি করছে তো সেই জায়গায় আমাদেরকে যদি একটু সচেতন না হই আমরা আমাদের লাইফস্টাইলটা যদি একটু মডিফাই না করি আমাদের ফুড হ্যাবিট আমাদের লাইফস্টাইল স্লিপ স্লিপ সাইকেল সব কিছু যদি আমরা একটু একটা মেনটেইন করে চলি বা আয়ুর্বেদের হাত ধরে আয়ুর্বেদের পথে চলি তো নিশ্চয়ই আমরা কিন্তু একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট পাবো দীর্ঘদিন কোলাইটিসে মানুষ কিন্তু আস্তে আস্তে একটা 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 লো কনফিডেন্স বা কনফিডেন্স তার একদম লো হয়ে যায় যে কোনো জায়গায় তার একটা টেন্ডেন্সি থাকে আমি যে এইখানে যাচ্ছি বা এই অফিসে যাচ্ছি পাশে আমার টয়লেট আছে তো কারণ আমার তো একটা টেন্ডেন্সি আছে আমাকে তো চার থেকে পাঁচবার বাউল মুমেন্টে বাউল মোমেন্ট বা বাউলের একটা টেন্ডেন্সি আছে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কনফিডেন্স লো হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলবো একটুকু যদি আপনি নিজের লাইফটাকে যদি মডিফাই না করতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি এটা আপনার লাইফটাকেই ইম্প্যাক্ট ফেলছে তো সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ একটু সচেতন হন একটু মডিফাই করুন নিশ্চয়ই পারবেন কেন পারবেন না একদম অবশ্যই এই বুস্টাপটা এই মেডিকেশনটা আমাদের দরকার হয় চিকিৎসা তো থাকবেই তার সাথে তো অবশ্যই বলবো পঞ্চকর্মা চিকিৎসা পদ্ধতিও একটা মেজার এখানে চিকিৎসা যেটা আমরা সমন শোধন চিকিৎসা এই দুটো নামে চিনি আমরা আরও বেশি ডিটেলে আলোচনা করব সমন কি শোধন কি তার চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে আপনাদের কি করে সুস্থ রাখা যায় সবটাই আলোচনা থাকবে তবে হ্যাঁ আপনাদের ফোনের অপেক্ষায় কারণ আপনারা ফোন করলে সেই উপসর্গ এবং উপশম এইটা নিয়ে কিন্তু আমরা আলোচনাটা আরও আগে বৃদ্ধি করতে পারবো কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন কে রয়েছেন হ্যাঁ শুভ বিপ্লব ম্যাডাম আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি একদম নমস্কার বলুন নমস্কার দেখুন আমার দাদার পায়েস আছে এবং মাঝে মাঝে ব্লিডিং হয় উনি আগে মাঝেও ডাক্তার দেখাচ্ছেন এখন হোমিওপ্যাথি আর দ্বিতীয় কথা যেমন ভবিষ্যৎ অনেকে বলছে ধর আমার কি ধর মাঝে মাঝে প্রবলেম হয় কৈষ্ঠকাচ্ছিন্ন কি হতে পারে এখন আমার পায়লস নেই ওটা আমার দাদার আছে আমার আমি এটাকে ভবিষ্যতে আমার আমারও কি হতে পারে বা পায়ে আর এটা কি বংশগত রোগ কি এটা কোন জেনেটিক ব্যাপার আছে এইগুলো সম্বন্ধে জানতে চাই হ্যাঁ আপনি এটাই বোধহয় প্রশ্ন করলেন আপনার নেই কিন্তু আপনার দাদার বা এর আগের কোন হিস্ট্রি আর অন্য কারণ কি আছে আমাদের আমাদের পরিবারে আর কারণ নেই আচ্ছা আবার এখন নেই ভবিষ্যতে হতে পারে কিনা জানি না আচ্ছা আচ্ছা এটা জেনেটিক কিনা সেটা আচ্ছা আপনার বয়সটা কত আমার এবাউট 60 60 কত বছর আগে একটা পাইলসের হিস্ট্রি ছিল না আমাদের দাদার দাদার দীর্ঘ অনেক দিন ধরে আছে দাদা সেবুর আপনার কোনো সমস্যা হচ্ছে না তো না আমার প্যালসিজ নেই তবে মাঝে মাঝে একটু কনস্টিপেশন এর একটু সমস্যা আছে হুম হুম ঠিক আছে আপনি স্ক্রিনে থাকুন আমি বলছি যেটা উনি বলছেন যে দাদার দাদার আছে কিন্তু ওনার একটা কনস্টিপেশনের হিস্ট্রি আছে তো সেই ক্ষেত্রে হ্যাঁ থাকতে পারে কিন্তু সেই জিনিসটা দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় মায়ের ছিল মেয়েরও হচ্ছে তো সেই ক্ষেত্রে হ্যাঁ থাকতে থাকতে পারে পারে এটা আমার মনে হয় খুব ভালো প্রশ্ন নিশ্চয়ই করেছেন কিন্তু এটা ট্রিটমেন্ট দরকার হচ্ছে তাই না সুতরাং এই ট্রিটমেন্টের জন্য কি করবেন আমার মনে হয় যোগাযোগ তো ডেফিনেটলি করবেন কিন্তু কিভাবে ট্রিটমেন্ট বা একটু এই বিষয়ে আসি দেখুন যেহেতু বললেন আপনার একটা কনস্টিপেশনের হিস্ট্রি আছে তো সেই ক্ষেত্রে আপনাকে ফ্লুইড ম্যানেজমেন্টটা দেখতে হবে যে সারাদিনে আমি কতটা জল খাচ্ছি ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের বডির যে ইলেকট্রোলাইট ব্যালেন্স সেটাকে ব্যালেন্স করার জন্যে আপনার ফ্লুইড ম্যানেজমেন্টটা তার সাথে আমি যে খাবার খাচ্ছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকছে কি না ঠিক আছে আর প্রোটিন আমি যে খাবারের মধ্যে প্রোটিনটা খাচ্ছি সেইটা যেন ঠিকঠাক থাকে মানে যেন আমার যেটুকু খাওয়া উচিত তার থেকে যেন বেড়ে না যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলবো যে লাইফস্টাইলটা একটু মেনটেইন করুন তার সাথে যোগা প্রাণায়াম এগুলো করুন মলাসন করুন একটু উষ্ণ গরম জল খান অবশ্যই তার জন্য একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন তাহলে সুবিধা হবে কি আপনি দাদারা আজকে সমস্যা বলছেন ইদানিংকালে কিন্তু পরবর্তী যে আপনার হবে না এই কনফিডেন্সটা তো আমাদের কারোরই নেই কখন কোন রোগ কী বা বাধে আমরা হয়তো জানি না আর সেটার জন্য একটা প্রপার গাইডলাইনের দরকার হয় তার জন্য পরামর্শ নিয়ে নেবেন অবশ্যই একটু বিশেষজ্ঞ যিনি রয়েছেন ডাক্তার যিনি থাকবেন উনি ম্যাডাম কবে অ্যাভেলেবেল থাকবেন সেগুলো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে চলে আসুন সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে গেলে প্লাসের হাত ধরা এবং একটা বিষয় যে এই ব্রহ্মকোমল অনুষ্ঠান আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি তার সাথে সাথে এটাও বলবো সুন্দর জীবনকে উপহার দেওয়া কিন্তু কোনো একটা জীবন কোনো কিছু বিষয় নিয়ে শুধু শুধু উপহার দেখবেন হয় না জিনিসটার প্রতি কঠোর একাগ্রতা বা যদি বলেন যে আপনি যদি মনে করেন আমি সুস্থ হব তাহলেই কিন্তু সুস্থ হতে পারবেন এরকম তলপেটে ব্যথা হচ্ছে আপনার অনেক দিনই কম বেশি আজকে একটু হালকা ব্যথা কখনো খিস ধরা ব্যথা কখনোই হ্যাপি নাই যে মর্নিংটা আমরা সবাই বলি না গুড মর্নিং কিন্তু অল কি গুড হচ্ছে এটা কিন্তু আমরা ভেবে দেখি না মানে খুব সুন্দর করে আমিও চাই আপনার মর্নিংটা ভাতটা সত্যি সুন্দর হোক দুপুরটাও যেমন উনি বললেন শুভ দ্বীপ্রহণ হ্যাঁ আপনারও হোক কিন্তু দেখুন আলটিমেট কিন্তু সেটা নয় সেটা নয় কেন তার কারণ হচ্ছে আপনার কোনো একটা অসুখ দানা বেঁধে রয়েছে কি অসুখ সেখান থেকে কি করে বেরোবেন মুক্তিকরণ কি রয়েছে আর যেটা রুট থেকে সারায় আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি তার বিষয়ে এবং এবং চিকিৎসা যেটা আমি বলছিলাম ম্যাডাম আজকে কোলাইটিস এই রোগের সমন ক্ষেত্রে যদি বিশেষভাবে একটু আলোচনা আসা যায় হ্যাঁ দেখুন এই যে কোলাইটিস সেখানে কি হয় পেশেন্ট আনসার্টিন ওয়েট লস মানে হঠাৎ করে অনেকটা ওজন কমে যাওয়া ঠিক আছে তার সাথে ব্লাডের সাথে মানে স্টুলের সাথে মিউকাস বা ব্লাড যাওয়া তারপরে একটা অ্যাবডোমিনাল ক্র্যাম্প তো দীর্ঘদিন সেখানে থাকতে থাকতে একটা ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস সেগুলো আসে তো সেই ক্ষেত্রে আমাদের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সেক্ষেত্রে কিন্তু ভীষণই ফ্রুটফুল রেজাল্ট আপনি আপনার রেগুলার লাইফস্টাইল বা ফুড হ্যাবিটটা আপনি চেঞ্জ করবেন তার সাথে আমাদের যেখানে আয়ুর্বেদে বা কমলে। আমরা কিন্তু তার ফুড হ্যাবিট লাইফস্টাইল তার রেজিমেন্ট সব কিছু দেখি তার সাথে যে শোধন থেরাপি সমন থেরাপি বা রস ঔষধি আমাদের কি হয় পঞ্চ আর পাঁচটা থেরাপি আছে তার আছে তার আগে কিছু পূর্বকর্ম আছে তারপরে কিছু পশ্চাৎকর্ম আছে যেন তার যে ডাইজেস্টিভ ফায়ারটা বা বলুন যে এই যে ডাইজেস্টিভ মানে ম্যাটাবলিজম যে জিনিসটা সেটা যেন ফাস্ট হয় সেটা যেন ভালো হয় তার জন্য স্নেহন স্বেদন স্নেহন মানে কি অলিয়েশন থেরাপি পেশেন্টকে অলিয়েশন করা হয় সেখানে স্নেহ পান স্নেহন পানও করানো হয় অভ্যন্তর স্নেহও দেওয়া হয় আবার স্নেহ মানে তেল দিয়ে বডিতে মাসাজও করা হয় যেটাকে আমরা বলছি আভ্যঙ্গ তারপরে উদ্বর্তন মানে মেডিকেটেড ড্রাই হার্বস দিয়ে আমাদের বডিতে মাসাজ হচ্ছে তারপরে তার সাথে শিরোধারা তারপরে বিভিন্ন পেশেন্ট পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে সেই ক্ষেত্রে পেশেন্টের যে বেসিক্যালি কোলাইটিসের ক্ষেত্রে আমাদের পিত্তটা মানে আমরা যদি আয়ুর্বেদের সাথে কোরিলেট করি তাহলে সেটাকে আমরা কোলাইটিসকে পিত্ত অতিসারের সাথে আমরা কোরিলেট করতে পারি তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের যে বাদ পিত্তক যে প্রকৃতি আছে সেই ক্ষেত্রে কি হয় পিত্তটা বেড়ে যায় তো পিত্তটাকে পিত্ত যেহেতু বর্ধক হয়ে যায় পিত্তটাকে সমন করার যে ট্রিটমেন্ট আছে সেই ক্ষেত্রে আমরা সেগুলো করে থাকি এবার পূর্বকর্ম পশ্চাৎকর্ম বা পঞ্চকর্মার দ্বারা কি হয় পেশেন্টের যে ডাইজেস্টিভ ফায়ার বলুন বা ম্যাটাবলিক জিনিসটা বলুন বা রোগীর যে বলটা সেটা কিন্তু বাড়ে তার জন্য তারপর আমরা যে রস ওষুধগুলি রস ওষুধিগুলো আমরা দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট কিন্তু ভীষণ ইমপ্যাক্টফুল ভীষণ ভালো রেজাল্ট পায় সেই ক্ষেত্রে ধরুন বিভিন্ন হার্টস বা বিভিন্ন মেডিসিনস এরকম যেটাকে আমরা ইংলিশে বলছি পমিগ্রেনেট মানে বেদানা সেটা কিন্তু ভীষণ ভালো তার জুস তারপরে ধরুন বেল যেগুলো আমাদের লোকালি আমরা অ্যাভেলেবেলিটি ভীষণ ভালো যে আমাদের বাড়িতে বা বাড়ির পাশে যেখানে হচ্ছে সেইগুলো দিয়ে আমরা যখন ট্রিটমেন্টটা করি পেশেন্ট খুব ইম্প্যাক্টফুল আর খুব ভালো রেজাল্ট পায় খুব ন্যাচারালি পেশেন্ট রিকভার করে আসে অবশ্যই তাই এবং তার জন্যই তো আয়ুর্বেদিক মত অর্থাৎ এই যে ধারাপাতটা মানে আগের সময়টা দেখুন চিন্তা করে যে আমরা কিন্তু অনেক ভালো সুস্থ থেকেছি বিশেষ করে এখন আমাদের যদি মনে হয় দিদা ঠাম্মিরাও এই বয়সেও কী সুন্দর দৃষ্টিশক্তি কি সুন্দর শ্রবণ শক্তি তার সঙ্গে হজম শক্তি মানে এটা বিশেষ করে আমরা আজকে এই যে পিঠে পুলি পার্বণ এত কিছুর ভিতরে আমরা কিন্তু হেজিটেড ফিল করি না খাবো না একটা খেয়েছি তার বেশি খাওয়া যাবে না খেলেই অস্বস্তি হবে হজম আদৌ হবে কিনা দেখুন তারা কিন্তু একদম এই বিষয়ে ভাবেন না কেন এত ভালো হজম শক্তি কি করে

সুতরাং আজকের সময় দাঁড়িয়ে হ্যাঁ একটা ডেফিনেটলি বিষয় আছে একটা প্রাকৃতিক উপায় অনেক কিছুই চেঞ্জ আমাদের লাইফস্টাইল চেঞ্জ তাদের মতন করে আমরা ভাবতে পারি না আমরা অনেক বেশি এখন আপ টু ডেট আপডেট কিন্তু এই আপ টু ডেট বা আপডেট থাকতে গিয়ে কোথাও আমাদের সচেতনতাকে হারিয়ে ফেলছি না তো কোথাও আমাদের যে যে বিষয়টা ধরুন একটুখানি একটু বুঝে শুনে করা উচিত তার ঊর্ধ্বে গিয়ে কিছু করছি না তো যেমনটা ধরুন প্রত্যেক উইকেন্ডেই কম বেশি আমরা মদ্যপান করে থাকি বা একটু উল্টোপাল্টা খাবার খেয়ে নিলাম উল্টোপাল্টা পাল্টা খাবারটা আমার মনে হয় সময় খাচ্ছি ফাস্ট ফুড যেটা বলা হয়ে থাকছে আর বিশেষ করে কাজের ক্ষেত্রে থাকলে তো অনেক সময় হয়তো স্কিপই করে দেওয়া অনেকেই বলছেন আজকের লাঞ্চটা স্কিপ হয়ে গেছে খুব ক্যাজুয়ালি বলছে আজকে লাঞ্চটা স্কিপ হয়ে গেছে কিন্তু সেটা আমাদের শরীরের পক্ষে যে এফেক্টটা ফেলছে এবং সেটা দীর্ঘদিন হতে গিয়ে একটা সময় কিন্তু বডি রিয়াক্ট করা শুরু করে আর আজকের এই কলাইটিস নিয়ে কিন্তু ম্যাডাম একটা শুরুতেই বলেছেন এটা অটো ইমিউনি ডিসিজ সেই জায়গা থেকে ইম্প্রুভমেন্ট কি করে একটা মানুষ করবেন তার আজকের এই লাইফস্টাইলের ভূমিকা থেকে আপনি যেটা বললেন যে আমরা এই যে মদ্যপান বললেন বা যেগুলো এগুলো হয়েছে কি ট্রিগারিং ফ্যাক্টর ঠিক আছে তো আমাদের যে এই অটো ইমিউন সাথে একটা ইনফেকশনের কজও থাকতে পারে এই কোলাইটিসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমাদের দিদা ঠাকুমা বা এখনও গ্রামে কিন্তু দেখা যায় না মানুষের যে এতটা গ্যাস গ্যাস ট্রাইটিস বা বলুন বা কোলাইটিস বলুন ওরা এগুলো টার্মগুলোর সাথে পরিচিতও নয় ওরা এত কনসিয়াসও নয় ওরা যেভাবে জীবনযাপন করছে সেই ক্ষেত্রে কিন্তু ওদেরকে সেগুলো নিয়ে এতটা স্ট্রেস বা এতটা অবসেসড হতে আমরা দেখি না কিন্তু সেই জিনিসটাই যখন আমরা আমাদের লাইফস্টাইলের সাথে দেখছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ভীষণ কনসিয়াসও হয়ে যাই যে এটা খাচ্ছি তারপরে কিন্তু হবে কিন্তু আমরা জানি কিন্তু তারপরে জিনিসটা করছি তো সেই ক্ষেত্রে যে ধরুন অ্যালকোহলিজম বা ধরুন ক্রনিক স্মোকিং হ্যাঁ যা চেইন স্মোকার বা ক্রনিক স্মোকিং তারপরে ধরুন এই যে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট স্কিপ করা আমাদের আমরা কি করছি ব্রেকফাস্ট না করে লাঞ্চ করে একসাথে ব্রাঞ্চ হচ্ছে যে এই টার্মগুলোর সাথে আমরা পরিচিত হতে হতে কোথাও যেন যে আমাদের যে আগের যে লাইফস্টাইল সেগুলো থেকে আমরা অপরিচিত হয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদেরকে লাইফস্টাইলটা নিশ্চয়ই মডিফাই করতে হবে যে আমরা স্কিপ হয়ে গেল কিন্তু কেন হবে আমার প্রায়োরিটিটা হেলথ থাকতে হবে তো সেই ক্ষেত্রে বলবো যে হেলথটাকে যখন প্রায়োরিটি করবো তখন অটোমেটিক আমরা আমাদের লাইফস্টাইলটাও মডিফিকেশান হয়ে যাবে আমাদের স্লিপ স্লিপ সাইকেলটাও ভালো হবে ফুড হ্যাবিটটাও ভালো হবে এই যে ঘন ঘন গ্যাসের ওষুধ বা গ্যাস্রাই সমস্যা বা কনস্টিপেশনের সমস্যা সেগুলো কিন্তু তখন আর আমরা এতটা দেখতে পাবো না একদমই এবং তার জন্য তো দেখুন আপনাদের ছোটোখাটো সমস্যাগুলোকে বাড়িতে ফেলে না রেখে যখন হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেটা নোট করুন যে কোনো সময় ধরুন আপনারা এখন টেলিভিশনে পর্দা অনেকেই রয়েছেন এরকম যারা অনুষ্ঠান দেখছেন এই সমস্ত সমস্যা হয়ই না কিন্তু আমি লিখে দিতে পারি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা নিজেদেরকে প্রশ্ন করে দেখুন তো সত্যি কি গ্যাস অ্যাসিডিটি অম্বলে ভোগেন না সবাই ভুগি কিন্তু বিষয় সম্পর্কে আমরা কনসিয়াস না যখন একটা ফ্যাটি লিভার হয়ে গেল যখন একটা আলসারেটিভ কোনো কোলাইটিস হয়ে গেল তখন সচেতন হলাম না বিষয়টা তো আর নিজে ম্যানেজ করা যাচ্ছে না এই ম্যানেজমেন্টের সময়টায় দাঁড়িয়ে কেন অত দূর অত পর্যায়ে অবধি যাবো দেখুন একটা বিষয় আপনাদের প্রশ্ন হতে পারে এখন মনে মনে ভাবছেন তো যে কি উপশম কি উপসর্গ বা কী লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আজকে আমরা আলসারেটিভ কোলাইটিসের শিকার সেটা যে যেটা প্রথমেই বললাম যে অনেকবার একটা টেন্ডেন্সি থাকে বাউল মোমেন্ট মানে মিনিমাম পাঁচ থেকে সাতবার আটবার পেশেন্ট এরকম একটা টেন্ডেন্সি থাকে যে একটা বাউল মোমেন্ট পাস করার মতো কিন্তু যখন আপনি যাচ্ছেন বা আর্জেন্ট ফ্রি মানে ইয়ে আসছে আর্জেন্সি আসছে কিন্তু যখন যাচ্ছেন তখন আপনার স্টুল তো হচ্ছে না কিন্তু তার সাথে মিউকাস যাওয়া বা ব্লাডি স্টুল বা রক্ত যাওয়া তারপরে আনসার্টিন একটা ওয়েট লস হঠাৎ করে ওজনটা কমে যাচ্ছে কিন্তু তার কোনো মানে কোনো কজ আপনি খুঁজে পাচ্ছেন না তারপর ধরুন একটা মানে পেটে ভীষণ ক্র্যাম্প মানে লোয়ার অ্যাবডোমেনে ভীষণ একটা জোরে ব্যথা হওয়া বা ক্র্যাম্প করা তারপর খেতে না ইচ্ছে করা বা ধরুন একটা এনজাইটি একটা স্ট্রেস তারপরে সব সময় একটা খিটখিটে মেজাজ হয়ে যাওয়া যেহেতু আপনার ক্লিয়ার হচ্ছে না সেখান থেকে এগুলো হতে পারে তারপর টক ঢেকুর বুক জ্বালা সেগুলো তো আছেই ম্যান টু ম্যান ভ্যারি করে তারপরেও অবশ্যই একটু সামনাসামনি সামনে এসে গেলে সুবিধা হয় এটা কি যে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে কত বছর আর ম্যাডাম এর আগেও একদিন অনুষ্ঠানে বলছিলেন যে কজ হিস্ট্রিটা জানার খুব দরকার হয় এবং তার পরবর্তী সময় ট্রিটমেন্ট এবং প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা তার পরিমাপ আছে এবং একটা দেখবেন বিষয় অনেকেই রয়েছে যে মেডিসিন আমরা ইনটেক করি কেউ রয়েছেন সাজেস্ট করলেন একটা খেতে কেউ রয়েছেন না আপনি হাফ করে নিন এর তো বিষয় ব্যাপার রয়েছে আপনি কতটা নিতে পারবেন বডি কীভাবে আপনার রিয়াক্ট করবে তার উপর কিন্তু ডিপেন্ড করে আর আজকের এই আলোচ্য বিষয় কিন্তু ম্যাডাম একটু আগেই বলছিলেন যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে পাঁচ রকম ক্রিয়া বিভিন্ন বিষয় রয়েছে পঞ্চকর্মা চিকিৎসারও এবং যেটা আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে মূল কারণ শল্যচিকিৎসার যেমন কথায় কথায় আমরা অপারেশনের সাথে অভ্যস্ত ঠিক তেমনভাবেই কিন্তু মানুষকে সুস্থ করার লক্ষ্যে না ওটা হচ্ছে কেটে বাদ ছাট করে দেওয়া যত তাড়াতাড়ি আপনার অঙ্গগুলোকে রিপ্লেস করে দেওয়া যায় যত কিছু যদি রিপ্লেস করা না যায় তাহলে ওটা কেটে বাদ দিয়ে দেওয়াই ভালো কিন্তু এতে কি হচ্ছে যেটা স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মের ছন্দপতন অর্থাৎ যেটা আমরা গড়ে উঠছি একটা মানুষের যদি একটা অঙ্গ বলুন প্রত্যঙ্গ বলুন বা বা তারও এনার অনেক কিছু না থাকে ডেফিসিট হয়ে যায় তাহলে কিন্তু একটা থেকে আরেকটা দেখবেন আপনার কিন্তু ক্যারি ফরওয়ার্ড হতে থাকে সুতরাং এই জায়গা থেকেই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যম দিয়ে আপনাদের সুস্থ রাখার চেষ্টা এবং এই চেষ্টা আপনাদের ভালো থাকা শুধু সুস্থ থাকলে চলবে না সুন্দর থাকতে হবে আর পেটের বিভিন্ন অসুখের ক্ষেত্রে দেখবেন আমরা না খুব একটা বিষয়টার প্রতি জোর দিই না খুব ক্যাজুয়ালিটি ভীষণ ক্যাজুয়ালিটি আজকে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে কালকে তো হয়নি পরশু দিন হয়েছে না গত দুদিন তো ভালোই ছিলাম মানুষ হিস্ট্রিটা ইভেন ম্যাডাম বলতে পারে না যে আগের বিগত কী হয়েছে এতদিন ধরে আমরা ভুগছি এটাই বলা সম্ভব হয় না সেখান ক্ষেত্রে মানুষ কতদিন ধরে এই যে আপনি উপসর্গ বা লক্ষণগুলো বারবার বলছেন কতদিন অবজার্ভ করা উচিত এবং তারপরেই দেখানো উচিত ডক্টরকে দেখুন ম্যাক্সিমাম সাত দিন তারপরেই আপনাকে একটা কনসালটেশন নেওয়া দর দরকার যে কেন আমার স্টুলের সাথে ব্লাড যাচ্ছে এটা তো ন্যাচারাল ব্যাপার নয় যে আপনার স্টুলের সাথে দীর্ঘদিন ব্লাড যাচ্ছে বা আপনার যখন মিউকাস যাচ্ছে বা আপনার হঠাৎ করে ওয়েট লস হচ্ছে বা ধরুন আপনার খিদে পাচ্ছে না বা খেতে ইচ্ছে করছে না কেন হচ্ছে সেই জিনিসগুলো তো আপনারও জানা উচিত আর সেই জায়গায় আপনার সতর্ক থাকা উচিত যে কেন হচ্ছে যখন আমরা এই জিনিসটা বুঝে যাব যে কেন হচ্ছে বা আমরা তার প্রথমেই নিদান থেকেই জিনিসটা আমরা ট্রিটমেন্ট চলে আসবো তখন কিন্তু আমাদেরকে আর অতটা দূর যেতে হবে না একদম এবং আমি একটু বলে দিই যে আপনারা কোথায় কোথায় পাবেন মানে আজকে অনুষ্ঠান দেখছেন আপনাদের মনে হতেই পারে নিয়ারেস্ট শিলিগুড়ি মালদা বর্তমান, খড়গপুর বোলপুর বহরমপুর কৃষ্ণনগর আসানসোল দুর্গাপুর আগরতলা গুয়াহাটি এই সমস্ত জায়গায় রয়েছে তখন আমাদের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছেও কিন্তু সেখানে আপনি কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে প্রসেসটা একই ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা আগে নেওয়া এবং তারপর সেই বেসিসে দিন অ্যান্ড টাইম দুটো মেনটেন করে আপনাকে আসতে হবে আপনার যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্ট নিয়ে আসবেন নচেত আপনি আসুন তারপর কি রিপোর্ট করাতে হবে কী প্যাথোলজিক্যাল টেস্টের দরকার আছে সেগুলো বিশেষজ্ঞ যিনি থাকবেন তিনি আপনাকে ডেফিনেটলি গাইড করে দেবেন এবং তার পরামর্শ মতোই কিন্তু আপনাকে চলতে হবে এবং দেখবেন একটা সময় গিয়ে আপনার সুস্থতাকে আপনি নিজে গ্রুপে আনতে পেরেছেন দেখুন প্রত্যেকে চাই সুস্থ থাকতে ভালো থাকতে কিন্তু আজকের জীবনযাত্রার ভূমিকা ভূমিকা এগুলোকে ছেড়ে না অন্য কিছু বলতে পারবো না কারণ এগুলো আমাদের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যেগুলোকে ছেড়ে আমরা সম্পূর্ণ নই সুতরাং এই সম্পূর্ণ সুস্থ সুন্দর থাকার জন্য কিন্তু ব্রহ্মকমল অনুষ্ঠান আর তার জন্য আপনাকে হেল্পলাইন নাম্বার থেকে একটু নোট করে নিতে হবে ফোন নাম্বারগুলোকে এবং পরবর্তী সময় ফোন করে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আপনারা চলে আসুন আজকের বিষয়টা একদমই বোধ পরিচিত নয় আলসারেটিভ কোলাইটিস হ্যাঁ আমিও যখন প্রথম শুনলাম আমার কাছেও পরিচিত ছিল না বিষয়টা সম্পর্কে হালকা একটু অবগত হলাম এবং তারপর বাদবাকিটা তো ম্যাডাম আমাদের জানিয়েই দিলেন সম্পূর্ণ কি করলে কি হয় কিভাবে বুঝবো যে আজকে আমরা এই ধরনের রোগের শিকার এর থেকেও কিন্তু মারাত্মক বিভিন্ন রোগ এই যে একটা পর্যায় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় না ফ্যাটি লিভারের ক্ষেত্রে ম্যাডাম আমরা দেখেছি যে একটু স্টেপের বিষয় হয় মানে এই পর্যায়ে রয়েছে না এখনও বাড়িতে মেনটেন করলেই চলবে না এটা সেকেন্ড পর্যায়ে এসছে তাহলে বোধ হয় আদার্স কিছু মেডিকেশনেরও দরকার আছে সুতরাং এই রোগটার ক্ষেত্রেও কীরকম কোনো পর্যায়ে সময়টা পাওয়া যায় ট্রিটমেন্টের বিষয় আসে একটু আমাদের দেখুন আমাদের যে আয়ুর্বেদে আমাদের যে মেডিকেল যে এইমটা সেটা কিন্তু সম্পূর্ণ অন্য প্যাথি থেকে সম্পূর্ণই আলাদা আমরা যেটা বলি আমরা বলি কি স্বাস্থ্যস্থ স্বাস্থ্য রাখানাম আতরস্ত বিকার প্রশমন মানে যেই ব্যক্তি মানে সুস্থ আছে তাকে সুস্থ রাখা দায়িত্ব যেমন আমাদের আর যেই ব্যক্তি অসুস্থ তাকেও সুস্থতার দিকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের তো সেই ক্ষেত্রে এরকম কোনো ভাবার বিষয় নেই যে আমি তো সুস্থ আছি তাহলে আমি কেন ট্রিটমেন্ট করাবো বা আমি কেন ইয়েতে ইসে মানে আয়ুর্বেদে যাব তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি যে সুস্থ আছেন আপনার বাকিটা জীবন যেন আপনি সুস্থভাবে কাটিয়ে যান বা আপনার যে সিমটমসগুলো সেগুলো হয়তো আপনি বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ আমাদের শুধু কিউরিটিভ নয় সেটা কিন্তু আমাদের প্রিভেন্টিভ প্লাস প্রোমোটিভ আমরা আমাদের রসায়ন মানে দ্রব্যের দ্বারা পেশেন্টকে একটা ভালো ইমিউনিটি গ্রোথ করার যে এটা এটা তো একটা অটো ইমিউন ডিজর্ডার তো সেই ক্ষেত্রে শুরু থেকেই যদি আপনার ইমিউনিটিটা স্ট্রং থাকে তাহলে কিন্তু অনেকগুলো অটো ইমিউন ডিসঅর্ডার ডিজর্ডার থেকে আপনি সংরক্ষিত হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেইগুলো আর ফেস করতে হচ্ছে না তো সেই ক্ষেত্রে বলব যদি আপনি সুস্থও থাকেন তারপরেও কিন্তু আপনি আয়ুর্বেদ চিকিৎসা করাতে পারেন বা আয়ুর্বেদ পঞ্চকর্মা করাতে পারেন এই যে ডিটক্সিফিকেশনের বিষয়টা একটা ব্যাপার রয়েছে দেখবেন এই যে বিভিন্ন ক্রিয়া যেমন পাচন ক্রিয়া বলুন বা বিভিন্ন ম্যাডাম একটু আগে একটা রসায়নের বিষয়ে বলছিলেন যে এই ধরনের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমাদের সর্বক্ষণ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ধরে আমাদের কিন্তু মানব মানবদেহের শরীরে হচ্ছে এবার আমরা বুঝতে পারি না কেন কারণ আমাদেরকে সেই অনুভবটা দেয় না যখনই পান থেকে চুন খসলেই সে রেগে যাবে সে রিয়্যাক্ট করবে কারণ সেটি আপনি হয়তো ভুলবশত গ্রহণ করেছেন যেটা আপনার শরীরের জন্য একদম সুইটেবল না এই যে সামান্য থেকে সামান্যতর অনুভব এখান থেকেই কিন্তু মানুষের একটা রোগের ইন্ডিকেশন এবং ফেলে না রেখে কিন্তু তার জন্য ট্রিটমেন্ট করা দরকার আর আয়ুর্বেদিক চিকিৎসা কখনও সিমটমিক চিকিৎসা করে না চিকিৎসা করে রুট অ্যান্ড কজ খুঁজে কোথা থেকে হয় কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার

আচ্ছা তার সাথে কি আছে মানে আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিনে থাকুন আমি বলছি উনি যেটা বলছেন সাদা স্রাবের সমস্যা হ্যাঁ নিশ্চয়ই যাবে কেন যাবে না আরো ভালো ট্রিটমেন্ট হবে আয়ুর্বেদে আপনি স্ক্রিনে থাকা নম্বরটা একটু যোগাযোগ করে নিন তার সাথে বলবো একটু একটু ক্লিন ক্লিনিনেসটা একটু মেনটেন করুন হ্যাঁ সেই ক্ষেত্রে বলবো ক্লিনিনেসটা একটু মেনটেন করুন আর আমাদের ভালোভাবে একটু পয় পরিষ্কার থাকতে হবে তার সাথে যেই মেডিকেশানস বলুন বা যাই বলুন আপনি স্ক্রিনে একটু কথা বলে নিন বাকি হিস্ট্রিটা জানা খুব প্রয়োজনীয় তা না ওনার মাসিক মাসিকটা কীরকম বা তার সাথে আর কোনো সিমটমস আছে কি সেটা জানা খুবই প্রয়োজনীয় এবং সেক্ষেত্রে সমনেই হবে না শোধন ও চিকিৎসার উপর দরকার হয় সেগুলো সবটাই আপনারা কিন্তু অবশ্যই আলোচনা করতে পারবেন এবং তার ভিত্তিতে ট্রিটমেন্টটা শুরু করবেন দেখুন এটা একটা বিষয় বলে রাখি অনেকেই মনে করেন ট্রিটমেন্ট কস্ট বা অনেক বেশি আমি কি পারব কি না দেখুন সুস্থ হতে গেলে আমার মনে হয় যে সময় আমাদের অসুখটা ভীষণ বৃদ্ধি হয়ে যায় বেড়ে যায় তখন কিন্তু আমরা এই কথা ভাবি না আমরা এই যে ছুটে চলা জীবনে কি চাইছি আলটিমেট সুস্থ থাকতে চাইছি চিন্তা করে দেখবেন তো তাই এই সুস্থ থাকার জন্য কিন্তু ব্রহ্মকমল অনুষ্ঠান আয়ুর্বেদিক চিকিৎসা তার জন্য বিশেষজ্ঞ অনেক ডক্টর রয়েছেন ম্যাডামকে দেখানোর জন্য আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন ঠিক টেলিভিশন স্ক্রিনে তিনটে নাম্বার সেখান থেকে যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করুন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন চলে এসে দেখান একটা ডিটক্সিফিকেশনের বিষয়ে বলছিলাম ম্যাডাম যদি একটু বলা যেত বিষয়টা হ্যাঁ দেখুন ডিটক্সিফিকেশন সেটা আমরা মডার্নে বলি এখন বলছি কিন্তু ডিটক্সিফিকেশন বলে তো এরকম কিছু নয় আমাদের হয়েছে কি শোধন কর্ম বা সমন কর্ম তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে দীর্ঘদিন আমাদের যে লাইফস্টাইল বা ফুড হ্যাবিট বা যেটা বলছেন সব কিছু থেকে বা আমাদের এখন যে খাবার খাচ্ছি সেগুলো খাবার সেগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু মেশানো তো আগে যে মানুষ বা আমাদের ঠাকুমা দাদু দিদারা যে খাবারটা খেত সেটা কিন্তু আমরা এখন আর পাচ্ছি না সেই যে মানে পিওর ফুড বলুন বা পিওর কিছু তো সেই ক্ষেত্রে যে আমাদের বডিতে তার সাথে আমাদের যে অপক্ষ আহার রস মানে জঠর আগ্নি যেই ফুডটাকে ঠিকঠাক করে পাচন করতে পারছে না সেই ক্ষেত্রে আমাদের কি হয় আম হচ্ছে আমাদের শরীরে সেই আম মানে আমরা টক্সিনস বলছি সেই টক্সিনসটাকে এক্সট্রাক্ট আউট করা তার সাথে আমাদের যে ধাতুগুলো আছে আমাদের যে ধাতু আছে সেগুলোকে প্রপার সপ্তাহ করা সেই ক্ষেত্রে আমাদের পঞ্চকর্মা ভীষণ ইম্প্যাক্টফুল একদম সুস্থ থাকলেও প্রয়োজন অসুস্থ থাকলেও সুস্থ হওয়ার জন্য দরকার তাই এগেইন সুস্থ এবং সুন্দর জীবন একসাথে পেতে গেলে ব্রহ্মকুমন অনুষ্ঠান ধন্যবাদ ম্যাডাম আপনাকে ধন্যবাদ নমস্কার নমস্কার